আমাদের বাবা চলে গেছে, দাদা চলে গেছে, পর দাদা চলে গেছে। আজকে হয়তো অনেকে বাবার কবর জিয়ারত করতে যান, কিন্তু দাদার কবরটা কোথায় সেটাও জানেন না, পর দাদার কবর কোথায় সেটাও জানেন না। আরে আমাদেরকে একদিন এইভাবে চলে যেতে হবে, আমাদেরকে একদিন মানুষ ভুলে যাবে। আমি আর আপনি যখন চলে যাব, ওই গাছেই আমাদের নাকের মধ্যে দুইটা তুলা ঢুকিয়ে দেবে, কানের মধ্যে তুলা ঢুকিয়ে দেবে। আমি আর আপনি তখন গাছিলের হাতের সামনে একদম নিথর দেহ অবস্থায় যখন পড়ে থাকব, আমার এই দামি পোশাক আর শরীরের মধ্যে থাকবে না। তখন ওই পোশাক কেমনে খুলবে জানেন? আপনাকে শোয়ায় দিবেন, আপনার শরীরের ওজনটা তখন বেড়ে যাবে। ওই গাছিলা আর আপনাকে বসানোর সুযোগ পাবেন না। আপনার শরীর থেকে আপনার দামি দামি পোশাকগুলি ছিঁড়ে ছিঁড়ে আপনার বডিটাকে খালি করা হবে। আমাকে আপনাকে তো এই অবস্থার সম্মুখীন হতে হবে। আর আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন, তারাও আমাদেরকে ভয় পেতে থাকবে। কারণ যখন মানুষ মারা যায়, তখন লাশের সামনে মানুষ ভয় আসতে চায় না, তার কাছে ভয় মনে হয়। আরে আরে আপনার আপনজন, আপনার ছেলে, আপনার স্ত্রী, তারা বলবে তাড়াতাড়ি দাফন করে দাও, আমার লাশ দেখলে বড়ই ভয় লাগে। এমনও হয় যে এই ঘরের মধ্যে মানুষ মারা যায়, দিনের পর দিন ওই ঘরটা একা পড়ে থাকে। এখানে একজন মানুষ মারা গিয়েছিল, দ্বিতীয়বার ওই ঘরের মধ্যে মানুষ প্রবেশ করতে ভয় করে। আর এখান তো মানুষ মরেছে, এখানে কেমনে ঢুকবো? আরে এক মাস যাক, 40 দিন যাক, 1 বছর যাক, তারপর এই ঘরে ঢুকবো। ওই ঘরে, যেই ঘরে মানুষ মারা যায়, ওই ঘরে ভয়ে মানুষও ঢুকতে চায় না। আমার আর আপনার তো এই পরিণতি হবে। পেয়ারে হাজরিন, আজকে আমরা একজন আরেকজনকে কতটা ভয় করি! আরে দুনিয়াকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। আজকে আমাদের চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, তারপরেও কি আমরা মনে করছি আল্লাহ আমাকে সুযোগ দিবেন? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে মাকান বানাচ্ছ, হয়তো বা তোমার জন্য তোমার কাফনের কাপড় দোকানে চলে এসেছে। আমরা তো মারা যাই পরে, আমাদের কাফনের কাপড় তৈরি হয় কিন্তু আগে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আরে এখনো হাটে ঘাটে মাঠে ময়দানে আড্ডার মধ্যে ডুবে আছো, হয়তো বা তোমার কবর খোদা হয়ে গেছে। এখনো ঢাকা আজিমপুর কবরস্থান, বড় বড় কবরস্থান যেখানে আছে, দেখবে 2-4-5-10 কবর আগেই খোদাই করে রাখা হয়েছে। কারণ কখন লাশ চলে আসবে, কখন দাফন করতে হবে, আগেই কবর খোদাই করে রাখে। এমনও হতে পারে আজকে আমি আর আপনি মাহফিলে বসে আছি, আমাদের কবরস্থানে কবর আমাদের জন্য খোদাই অবস্থায় আছে, আমরা কেউ বলতে পারি না। এক মরিদ তার পীর সাহেবকে বলছে, হুজুর আমাদের মৃত্যুটা মনে হয় আজকে রাত্রে ঘুমাতে যাওয়ার পরে আগামীকালের ফজর দেখতে পাবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। তখন ওই পীর মুর্শিদ ওনাকে বলছে, আরে আমার মুরিদ হওয়ার পরে এত লম্বা স্বপ্ন তুমি কেমনে দেখো? রাত্রে ঘুমাতে যাবে আবার ফজর পাবে কিনা? না, মৃত্যু আরো নিকটে। বলে, হুজুর কত নিকটে? যে জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। বলে, না, মৃত্যু আরো নিকটে। বলে, হুজুর আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। বলে, না, মৃত্যু আরো নিকটে। বলে, হুজুর নামাজ শুরু করেছি কিন্তু শেষ করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। বলে, না, তোমার মৃত্যু আরো নিকটে। বলে, হুজুর তাহলে আপনি বলে দিন মৃত্যু আমাদের কত নিকটে। তিনি বললেন, নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়েছ, বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই, মৃত্যু আমাদের এত নিকটে। আজকে অনেকে আমরা চাই গুনাহ থেকে বেঁচে থাকবো, তবে হুজুর এখন না, একটু বয়স হোক, এখন তো আমি মাত্র বয়সে তরুণ, এখন তো আমার বয়স, এখন তো আমার জওয়ানি, এখন জওয়ানি মানে দিওয়ানা, এখন আমার দিওয়ানা হওয়ার সময়, এখন আমি কেন তওবা করব? তওবা করার সময় সামনে অনেক আসবে, তারপরে তওবা করব। পিয়ারে হাজরিন, আমার মতো আপনার মতো কত যুবক আজকে কবরস্থানে আছে, তারাও হয়তো একদিন এই কথাই বলেছিল, আমার বয়স হবে, বৃদ্ধ হব, দাড়ি যখন পাকবে, দাড়ি যখন সাদা হবে, তখন তওবা করব। কিন্তু দেখা যায় তওবা আর তার নসিব হয় নাই। পিয়ারে হাজরিন, এমন হতে পারে আজকে এখানে মাহফিলে যারা এসেছেন, যাদের অন্তরের মধ্যে এখন আল্লাহর ভয় আছে, আগামীকাল আল্লাহর ভয় নাও থাকতে পারে, আল্লাহকে ভয় করে এখনো সময় আছে যুবক, তওবা করো, কারণ তওবার সুযোগ সামনে নাও আসতে পারে, তোমার হায়াত নাও আসতে পারে।